Hello everyone, it's me, your beloved Samina Zaman, and welcome back to a new video. I'm in class 4 at Little India School in Dhaka. Today we will learn about one meaning. Let's begin. এটা আমাদের স্কুলে পড়িয়েছিল, তো আমি তোমরা জানোই সবসময় বলি আমি একা একা পড়তে খুব একদমই ভালোবাসি না। সো আমি আবার চলে এলাম আরেকটা লেসনে, ইংলিশের ইংলিশ ফার্স্ট পেপার। সো দেরি করে পড়া শুরু করে দিই। আর দেখার আগে তোমরা আমার ভিডিওতে লাইক করো, অ্যান্ড অফ কোর্স ইফ ইউ আর এ নিউ মেম্বার ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ দ্য বেল আইকন ফর ইউ উইল বি দ্য ফার্স্ট ভিউয়ার্স অফ মাই ভিডিও। ওকে, নাম্বার ওয়ান word faithful, FAITHFUL, faithful অর্থাৎ বিশ্বস্ত। farmer, FARMER অর্থাৎ কৃষক। shop, SHOP অর্থাৎ দোকান। dinner অর্থাৎ রাতের খাবার। bun অর্থাৎ কিশমিশ যুক্ত রুটি। BUN mouth, MOUGHT অর্থাৎ মুখ। always, ALWAYS always অর্থাৎ সর্বদা। grave, GRAVE অর্থাৎ কবর। printed, PRINTED অর্থাৎ লিখেছিল। flower, FLOWER অর্থাৎ ফুল। church অর্থাৎ গির্জা। thank you for watching this video, bye bye, assalamu alaikum, see you in the next video, woo।